রাজ্য সরকারের অধীনত নিযুক্তিপ্রাপ্ত আইসিটি ইনস্ট্রাক্টরের চাকরি নিয়মীয়াকরণের দাবিত চচলত প্রতিবাদী কার্যসূচী। সদৌ অসম কম্পিউটার শিক্ষক সংস্থার উদ্যোগত চচলত ধর্ণাস্থলীত তিনিদিনিয়া প্রতিবাদী কার্যসূচী। 2004 চনতে রাজীব গান্ধী কম্পিউটার সাক্ষরতা অভিযানের অধীনত 1346 গৰাকী কম্পিউটার শিক্ষকক দিয়া হয়েছিল নিযুক্তি। 2017 চনত এই সকল শিক্ষকের চাকরি নিয়মীয়াকরণের বাবে কেবিনেটত লওয়া হয়েছিল সিদ্ধান্ত, কিন্তু আজি পর্যন্ত সিদ্ধান্ত কার্যকরী নোহাক ক্ষোভ উজাড়িছে কম্পিউটার শিক্ষকসকলে। শীঘ্রে কম্পিউটার শিক্ষকের চাকরি নিয়মীয়াকরণের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে প্রতিবাদী শিক্ষকে। আমি এটাই কথা বিচারিছিলো বিভাগের পৰা, যে আমি বা অসম সরকারের পৰা আমি এটাই বিচারিছিলো যে আমার যে সমস্যাটি স্থায়ী সমাধান করব লাগে, যেহেতু আজি মানে কম্পিউটারের যুগ, ইন্টারনেটের যুগত কম্পিউটার শিক্ষার বহুত প্রয়োজন আছে। আজি বিদ্যালয়বিল ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল আসামের কথা কয়ে আছে, স্টুডেন্টবিল মানে ইন্টারেক্টিভ প্যানেলের দ্বারা পড়ার কথা কয়ে আছে। যদি শিক্ষা আমার যদি কম্পিউটার টিচার্সবিল যদি এনেকা অবস্থা করে, তাহলে স্টুডেন্টবিল কি অবস্থা হব? বারে বারে আপনাদের জানে যে শিক্ষামন্ত্রী শিক্ষকবিল তুচ্ছ তাচ্ছল্য করে কথা কোয়া আপনাদের জানে। আজি আমি যেটা আমার সমস্যা লোকের ওসর চাবো, কয় যে বেয়া আপনাদের বেয়া জায়গা সোমালে, আপনাদের জঙ্গলত সোমালে। আজি কি দুখিয়া লড়া ছালীবিল যে কম্পিউটার পড়িছে শিকিছে, সেই দুখিয়া লড়া ছালীবিল জঙ্গলের বস্তু নেকি? তার মানে